সেভ মানি বা টাকা জমানো। টাকা জমানোর কিছু উপায় আপনি জানেন কি? নিশ্চয়ই জানেন না। চলুন তাহলে জেনে নিই কীভাবে সহজ উপায়ে আপনি টাকা জমাতে পারেন বা মানি সেভ করতে পারেন। মাসের বেতন বা হাতে টাকা আসতে না আসতেই চলে যায়, কোনোভাবেই টাকা জমাতে পারছেন না, এই আফসোস অনেকেরই। কিন্তু টাকা জমানোর জন্য সঠিক পদক্ষেপ কয়জনে বা নিচ্ছেন? হয়তো আপনার প্রতি মাসের বেতন এমন কিছুতে খরচ হয়ে যায় যেখানে খরচ না করলেও চলত, আর সত্যিকারের প্রয়োজনের সময় সেই টাকাটা কাজে লাগতো। হয়তো অনেকদিন ধরেই ভাবছেন কোথাও থেকে ঘুরে আসবেন কিংবা খুব পছন্দের একটা কিছু কিনবেন, কিন্তু টাকা জমানো হচ্ছে না, তাহলে কি করবেন? আসুন আপনাদের সাথে আজ শেয়ার করে নিচ্ছি সেভ মানি টিপস, অর্থাৎ টাকা জমানোর চমৎকার কিছু উপায়। নাম্বার এক, জমানোর একটা লক্ষ্য নির্ধারণ করুন। আপনি টাকা কিসের জন্য জমাতে চাচ্ছেন সেটা আগে ঠিক করুন। হয়তো কিছু টাকা জমিয়ে বিদেশে ঘুরে আসতে চান কিংবা ঘরের জন্য গুরুত্বপূর্ণ কিছু কিনতে চান, তাহলে সেই উদ্দেশ্যটা সবসময় মাথায় রাখুন। জেনে নিন কত টাকা হলে আপনি সেই স্বপ্ন পূরণ করতে পারবেন, প্রতি মাসে কমপক্ষে কত টাকা আলাদা করে রাখলে সেই টাকাটা দ্রুত জমাতে পারবেন সেটা হিসাব করে ফেলুন, তাহলে টাকা জমানো সহজ হয়ে যাবে। হুটহাট অপ্রয়োজনীয় জিনিসে টাকা আর খরচ হবে না। নাম্বার দুই, মাসের শুরুতে খরচের একটা হিসাব করে ফেলুন। প্রতি মাসে আপনার কোন খাতে কী রকম টাকা খরচ হয় তার একটা লিখিত হিসাব করে ফেলুন। তাহলে আপনি একটা বাস্তবিক ধারণা পাবেন যে মাস শেষে কত টাকা আপনার কাছে জমানোর জন্য বাকি থাকবে। এছাড়া আপনি শনাক্ত করতে পারবেন কোন খরচগুলো আপনার না করলেও চলবে, তারপর সেই খরচ আপনি এড়িয়ে যেতে পারবেন। এখন আমরা অনেকেই সরাসরি ব্যাংকে টাকা পাই, সেখান থেকে স্টেটমেন্ট দেখলেই আপনি বুঝতে পারবেন কোথায় কোথায় টাকা চলে যাচ্ছে। আপনার খরচের অভ্যাস সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা হয়ে যাবে। নাম্বার তিন, 24 ঘন্টা অপেক্ষা করুন। এমন কতবার হয়েছে যে আপনি অনলাইনে কিছু একটা দেখে মনে করেছেন এটা আমার চাই চাই? আজকাল শপিং এতই সহজ হয়ে গিয়েছে যে আমরা হুটহাট করেই এটা সেটা কিনে ফেলি, সেসব আসলে আমাদের না হলেও চলবে। আলমারি ভর্তি কাপড় থাকা সত্ত্বেও আমরা নতুন কোনো জামা দেখলেই কিনে ফেলি, এইভাবেই অনেকগুলো টাকা চলে যায়। তাই কোনো কিছু কেনার আগে আপনি 24 ঘন্টা অপেক্ষা করুন। যদি জিনিসটি সত্যিই আপনার খুব দরকার হয় তাহলে 24 ঘন্টা পর সেটা কিনুন। এভাবে আপনি আপনার অপ্রয়োজনীয় কিছু কেনা থেকে নিজেকে থামাতে পারবেন, সেই টাকাটা আপনি জমিয়ে ফেলতে পারবেন। নাম্বার চার, কিছু কেনার সময় সেটার প্রয়োজনীয়তা বিচার করুন। ধরুন একটা ছোট কিছু কিনবেন যার দাম খুব বেশি না, ধরলাম 500 টাকা, কিন্তু আপনার মাসিক বেতনকে যদি অফিস আওয়ার দিয়ে ভাগ করেন তাহলে আপনি বুঝতে পারবেন সেই 500 টাকা অর্জন করার জন্য আপনাকে কতটুকু পরিশ্রম আর সময় দিতে হয়েছে। তাহলে আর আপনার মনে হবে না যে জিনিসটার দাম অনেক কম, হয়তো সামান্যই জিনিসের পিছনে আপনি আপনার জীবনের 5 ঘন্টা পরিশ্রমের মূল্য দিচ্ছেন। এভাবে ভাবলে আপনি আপনার অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে নিজেকে বিরত রাখতে পারবেন। নাম্বার পাঁচ, বার্ষিক ব্যয় খেয়াল রাখুন। ধরুন আপনি খুব কাছের কোনো দূরত্বের জন্য রিক্সায় যান, রিক্সা ভাড়া হয়তো 20 টাকা, কিন্তু সেইটুকু পথ যদি আপনি হেঁটে যেতে পারেন তাহলে বছরে আপনি 7000 টাকারও বেশি জমাতে পারবেন। প্রতিদিনের 20 টাকা কম মনে হলেও 7000 টাকা কিন্তু অনেকগুলো টাকা। এভাবে আপনি একটু বুদ্ধি করে চললে অনেক খাতে অনেক টাকা বাঁচিয়ে ফেলতে পারবেন, সেই টাকা আপনি আপনার প্রয়োজন বা শখের পিছনে খরচ করতে পারেন। নাম্বার ছয়, অটোমেটিক সেভিংয়ের ব্যবস্থা। ব্যাংকিং এখন এত সহজ হয়ে গিয়েছে যে সেভ মানি অনেকটাই সহজ। আপনার ব্যাংক থেকে প্রতি মাসে যদি নির্দিষ্ট কিছু টাকা অটোমেটিক কোনো সেভিং অ্যাকাউন্টে জমা হয়ে যায় তাহলে মাসের শুরুতেই আপনি আপনার জমানো টাকাকে আলাদা করে ফেলতে পারবেন। ধরুন প্রতি মাসে 5000 টাকা ব্যাংক একাই কোনো সেভিং অ্যাকাউন্টে নিয়ে যায়, তাহলে আপনি বুঝবেন বাকি মাস কতটুকু টাকা দিয়ে আপনাকে চলতে হবে। এইভাবে ধীরে ধীরে অনেকগুলো টাকা জমে যাবে, আপনাকে জমানো নিয়ে চিন্তাও করতে হবে না। নাম্বার সাত, বাইরে খাওয়ার প্রবণতা কমিয়ে ফেলুন। শহরের জীবনই এমন হয়ে গিয়েছে যে আমাদের হুটহাট বাইরে খেতে যাওয়াটাই বিনোদন, কিন্তু মাসে 1-2 বার আর বিশেষ উপলক্ষ ছাড়া বাইরে খাওয়ার অভ্যাস ছেড়ে দিন। যেখানে 1 কাপ কফির পিছনে আপনার 10 টাকাও যায় না, সেখানে বাইরে খেলে কফির দাম হয়ে যায় 200 টাকারও বেশি। পার্কে বা ছাদে প্রাকৃতিক পরিবেশে গল্প করুন। এছাড়া বাইরের খাবার আমাদের শরীরের জন্য ভালো না, তাই ঘরের খাবার খাওয়ার অভ্যাস করুন।
বাসায় বসে বানিয়ে নিন বাইরের মতো খাবার। দর্শক, এই ছিল আজকের টাকা জমানোর কয়েকটি টিপস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ দর্শক আমার সাথে থাকার জন্য।